কৃষি খাতে 6 মাসে প্রণোদনা প্যাকেজের 1892 কোটি টাকা বিতরণ করা হয়েছে, যা মোট ঋণের 43%। ডিসেম্বরের মধ্যে দিতে হবে বাকি 3108 কোটি টাকা। ব্যাংকারদের অবহেলার কারণে প্রান্তিক পর্যায়ে চাষিরা ঋণ পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন অর্থনীতিবিদ ও গবেষকরা। বিস্তারিত শারফুল আলমের রিপোর্টে। করোনায় ব্যবসা বাণিজ্যের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলি জমি আর কৃষিখাত। প্রয়োজনীয় অবকাঠামোর অভাবে সময় মতো অনেকেই চাষাবাদ করতে পারেননি, আর তাই করোনা মহামারী শুরু হওয়ার পরপরই সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে কৃষি উৎপাদনে। প্রান্তিক পর্যায়ে কৃষকদের সহায়তা দিতে 4.5% সুদে 5000 কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়। 6 মাস অতিক্রান্ত হয়েছে, এখনও শতকরা 50% এই প্রণোদনার অর্থ ডিসবার্স করা হয়নি। এটা খুবই দুঃখজনক, এবং এখানে আমি মনে করি যে যারা এই ঋণটা বিতরণ করছে তাদের আন্তরিকতার অভাব আছে, তাদের উদ্যোগের অভাব আছে। এখন যদি বাংলাদেশ ব্যাংক শক্ত অবস্থানে না যায়, তাহলে এই অল্প সময়ের মাঝে বাকি 50% ঋণ ডিসবার্স করা এটা খুবই অসম্ভব বলে মনে হয়। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী সেপ্টেম্বর মাস পর্যন্ত প্রণোদনা প্যাকেজের কৃষি ঋণের আওতায় 78,500 কৃষককে ঋণ সহায়তা দেওয়া হয় 1892 কোটি টাকা। আগামী 2 মাসের মধ্যে বাকি ঋণ বিতরণ করতে হবে। কৃষি ঋণের যে টার্গেট দেওয়া হয়েছে, এই টার্গেট আমরা খুব ক্লোজ সুপারভাইজ রাখছে এবং সমস্ত ব্যাংকের সিওদের সাথে যোগাযোগ করা হচ্ছে। তার টার্গেট অনুযায়ী কৃষি ঋণ বিতরণ করতে না পারে, পরবর্তী সময় ওই ব্যাংকের শাখা খোলার ক্ষেত্রে এটাকে কনসিডারিং নেওয়া হবে। ইভেন তার ক্যামেলস রেটিংয়ের ক্ষেত্রেও এখানে একটা পয়েন্টের ব্যবস্থা করা হয়েছে, যারা তাদের টার্গেট ফুলফিল করতে পারবে ক্যামেল রেটিং, তখন কনসিডারিং দৃষ্টিতে স্ট্রং দেখা যাবে। কৃষি খাতে ঋণ বিতরণে সরকার ব্যাংকগুলোকে যে বিশেষ সুবিধা দিচ্ছে তা বাস্তবায়নে ব্যাংক কর্মকর্তাদের আরও আন্তরিক হওয়ার তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।